হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। এখন বাজে সকাল ওই 6:30-7 হবে, আর এখন থেকেই আমি আপনাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করব আজকের এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এই গাছগুলোতে টুকটাক করে নতুন অতিথি যে আমাদের ঘরে এসছে ওদের একটু যত্ন নেওয়া দরকার ভাবলাম, ওই জন্য সকালবেলা উঠে প্রত্যেক দিন করবো করবো বলে আর করতে পারিনি। আজকে ভাবলাম একটু টাইম যখন আছে তখন অতিথিদের একটু ভালো করে যত্ন নিই। এই যে টবটা দেখছেন সাদা রঙের, এইটা আমার ছেলে কালকে এটা উল্টে দিয়েছিল, উল্টে দিয়ে গাছগুলো সব পড়ে মাটিটা পড়ে গেছিলো, ওই জন্য ওটাতে কিছু মাটি এনে দিয়ে দিলাম। আর এই যে প্লেটগুলোতে জল দেওয়ার জন্য নোংরা হয়ে যায় বৃষ্টির জন্য, টবগুলোর গায়েও ছিটে লেগে নোংরা হয়ে গেছে, ওগুলো একটা ভেজা ন্যাকড়ার সাহায্যে ভালো করে পরিষ্কার করে নেব। দিলে দেখতেও ভালো লাগবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে। ওর গাটা একটু কাদা কাদা ভাব থাকতে কেমন একটা দেখতে লাগছিলো, ওই জন্য ভাবলাম যে না ভালো করে ওদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই, তারপরে আর অন্যান্য কাজগুলো করব। কারণ সকালবেলা আমি ঘুম থেকে ওঠার পর এই জায়গাটাই প্রথম আসি, আমার দেখে আরও মানে মনটা মনে হয় যেন আজকে সকালবেলাটা ভীষণ ভালো যাবে। এটা বলতে পারেন আমার একটা শখ, আমি যখন ছোটোবেলায় গ্রামেই মানুষ হয়েছি, আমি গ্রামেরই মেয়ে বলতে পারেন, আমি ছোটোবেলায় দেখতাম মা ঠাকুমারা যখন নানা রকমের গাছ লাগাতেন ঘরে, সবজির গাছ বলুন ফুল গাছ যাই লাগুক না কেন, আমি কিন্তু মায়ের হাতে হাতে ছোট্ট বালতিতে নিয়ে জল দিয়ে দিতাম গাছগুলোতে। দিতে পারতাম না তবুও দেওয়ার চেষ্টা করতাম, আবার বকাও খেতাম যে তুই পারবি না এসছিস কেন এখানে। তারপরে যখন সেই শাক লাগানো হতো, একবার ওরকম আমার শাক গাছে জল দিতে গিয়ে সব বীজগুলো ধুয়ে দিয়েছিলাম, প্রচণ্ড বকা খেয়েছিলাম ওই দিন। তারপরে থেকে আমি মনে মনে ভেবেছিলাম যে না আমি নিজেই শাক লাগাবো। তারপরে আমি মাকে বলে একটা ছোট্ট একটা জায়গায় আমি নিজের মতো করে শাক গাছ লাগিয়েছিলাম, সে যে আমার কী আনন্দ, আমার যে গাছগুলোতে যখন শাক বড় হয়েছিল এবং সেই শাকগুলো দেখে আমার এত আনন্দ লেগেছিল। আমার ছোট্টবেলা থেকে একটু গাছপালার প্রতি একটু মানে দুর্বলতা আছে। আর এই দেখুন, এই যে এই স্নেক প্ল্যান্টের থেকে নতুন গজিয়েছে, আর এরও পাতা গজিয়েছে, বেশ ভালো লাগছে দেখে যে গাছগুলো বড় হচ্ছে আমার, আস্তে আস্তে ওরা ওদের শাখা প্রশাখা বিস্তার করছে। আরও কিছু কিছু গাছ এনে লাগাবো, ইচ্ছে তো অনেক হয়, অনেক কিছু করার ইচ্ছে হয়, কিন্তু সব কিছু কি আর করা যায়, সুযোগ সময় আর অনেক কিছু পারিপার্শ্বিক কারণ আছে, সেগুলোকে সামলে রেখে নিজস্ব ইচ্ছা পূরণ করাটা খুবই চাপের, যতদিন না নিজে স্বাবলম্বী হতে পারছি। যারা স্বাবলম্বী ওদের কথা ছেড়েই দিন, কিন্তু আমাদের মতো যারা মানে আমার মতো যারা হাউস ওয়াইফ, যাদের একটা টাকারও কিছু কিনতে গেলে অন্যের কাছে চাইতে হয়, তাদের কাছে মনে হয় এইসব বিলাসিতা একদমই মানায় না। নিজের শখ ইচ্ছে এটা নিজের মনের মধ্যেই সবসময় পুষে রাখতে হয়, প্রকাশ করাটাও মনে হয় মহাপাপ এরকম একটা ব্যাপার আর কি। তবু এইটুকুটা আমি নিজের ইচ্ছেতেই যতটুকু পেরেছি করেছি। আরও ঘর সাজানোর জন্য নানা রকমের জিনিসপত্র আনতে ইচ্ছে করে, মনে হয় খুব সুন্দর করে সাজাই ঘরটাকে, যেখানে ঢুকলেই মনে হবে যেন মনটা শান্তি হয়ে যাবে, ওরকম একটা মানে পরিস্থিতি আমার মনে হয় যে আমার নিজের মতন করে সব কিছু থাকবে, এখানে এইভাবে সাজাবো ওইভাবে সাজাবো, কিন্তু সেরকম তো সামর্থ্য নেই আমার যে আমি নিজে থেকে ওইসব করতে পারবো। আর ওইসবের জন্য অন্যের কাছে টাকা চাইতেও কেমন লাগে, যে মোহদের মনে হয় যেমন এই গাছটা আনার পরে আমি একটা কথা শুনেছিলাম যে কি হবে এই গাছ লাগিয়ে, কি এর থেকে কি লাভবান হব এই গাছটা লাগিয়ে, যাই হোক সেটা শুনে আমার খুব খারাপ লেগেছিল। তবুও যে এটা আমার ইচ্ছা শখ সেটা তো আর কেউ বুঝবে না। যাই হোক, আপনাদের সঙ্গে অনেক গল্প করে নিয়েছি, গল্প করতে করতে দেখুন বাসনগুলো আমার সব মাজা হয়ে গেছে, এবার চটপট করে এগুলোকে ধুয়ে নেব। গামলাটার মধ্যে ধুয়ে রেখে যাবো, জলগুলো পুরো ঝরে গেলে তারপরে
ওগুলোকে বাসন রাখার জায়গায় রেখে দেবো, না হলে জল সমেত রেখে দিলে ওই যে বাসন রাখার একটা আছে ওটাও নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। আর বাসনে দেখেছি কেমন সাদা সাদা স্পটও পড়ে যায়, কারণ আমাদের এই ট্যাঙ্কির জলটাতে প্রচুর পরিমাণে আয়রন আছে, ওই জন্য জলটা ঝরে যাক। কিছু কিছু টাইমে বাসনগুলোকে মুছে রাখার চেষ্টা করি যখন সময় থাকে। আর এখন তো সকালবেলা, সকালবেলাটাই তো নানা রকমের কাজ থাকে, ওই জন্য বাসনগুলোকে এইভাবে উপর করে রেখে দিচ্ছি, জল ঝরে গেলে পরে সময় মতো এগুলোকে তুলে রেখে দেব। এরপর কিছু সবজি ছিল ওগুলোকেও গুছিয়ে রাখতে হবে। এই গাজরগুলোতে প্রচুর পরিমাণে মাটি, এগুলোকেও তো আর এইভাবে ফ্রিজের মধ্যে রাখা যাবে না, আর ফ্রিজের মধ্যে বলুন আর যেখানেই বলুন দেখতে কেমন একটা লাগছে। এই দেখুন ধোয়ার পরে কেমন পরিবর্তন, যেগুলো ধুয়েছি সেগুলো দেখুন, আর অধোয়াগুলো দেখুন কেমন কালো হয়ে আছে। এগুলোকে ভালো করে ধুয়ে তারপরে রেখে দেবো এই গামলাটার মধ্যে, পরে এগুলোকে না হয় ফ্রিজের মধ্যে ঢুকাবো জলটা ঝরে গেলে। আর বাদ বাকি অন্যান্য সবজিগুলো সব ধুয়ে রেখে দিয়েছি, ওগুলো প্রায় জল ঝরে গেছে মনে হয়, গাজরটা এবার ধুয়ে রেখে দেব, তারপরে ওগুলোকে ফ্রিজের মধ্যে ঢুকাবো। এই যে দেখুন এই সবজিগুলো, শাকটাকে শুধু নর্মাল, ওটা তো আর ধোয়া যাবে না, নাহলে পচে যাবে, ওটাকে ফ্রিজের মধ্যে এখন রাখবো না, ওটাকে এই গামলাটার মধ্যে পাতিয়ে রেখে দেব। এটা আর আজকে রান্না হবে না, কালকে হবে, ওই জন্য এটাকে পাতিয়ে রেখে দেবো, কালকে রান্না হবে। এটা একটু বাইরে শিশিরের মধ্যে বসিয়ে দিলে ভালোই থাকে, বেশ টাটকা তরতাজা থাকে। এবার সমস্ত সবজিগুলো ব্যাগের মধ্যে ঢুকিয়ে তারপরে ফ্রিজের মধ্যে রেখে দেবো, কারণ এখানে যদি আমি এইভাবে সাজিয়ে রাখি তাহলে আমার ছেলে এসে আরও একটু ভালো করে সাজিয়ে দেবে, ওই জন্য ওর সাজানোর হাত থেকে বাঁচার জন্য এগুলোকে আমাকে আগে সরিয়ে ফেলতে হবে এখান থেকে। লঙ্কাগুলোকে একটা কৌটোর মধ্যে রাখি, কিন্তু ওই কৌটোর মধ্যে এখনও লঙ্কা শেষ হয়নি, কারণ ওগুলো আগেকার, ওগুলো শেষ না করে তার উপরে এগুলো চাপিয়ে দিলে পরে এগুলো হয়তো নষ্ট হয়ে যাবে, ওই জন্য ওটা শেষ হোক তারপরে না হয় ওই কৌটোর মধ্যে ভরবো। এরপর এগুলোকে ফ্রিজের এই বক্সটার মধ্যে রেখে দেব, কিন্তু তার আগে ফ্রিজের বক্সটা খুলে আমাকে দেখতে হবে যে কোন কোন সবজিগুলো আগে এসছে, সেগুলোকে বের করে রাখতে হবে, তারপরে আজকে নতুন সবজিগুলো নিচে রেখে পুরনোগুলো উপরে রাখতে হবে। তার কারণ হচ্ছে আমি যদি পুরনোর উপর নতুনগুলো চাপিয়ে দিই তাহলে ওগুলো আর দেখাও হবে না রান্নার সময়, আর তখন বের করে নিতেও কষ্ট হবে, ওই জন্য সমস্ত কিছু গুছিয়ে তারপরে সুন্দর করে রেখে দেব। একটু ঝেড়েও নিয়েছি বক্সটা, দেখলাম ভীষণ নোংরা পড়েছিল ভিতরে, এই সুযোগে বক্সটাকে ভালো করে মুছে নিয়েছি, কুমড়োটা আর বক্সের মধ্যে ধরলো না ওই জন্য উপরে রেখে দিয়েছি। সবজিপত্র গোছানো হয়ে গেছে, এরপর সমস্ত ঘরদোর ভালো করে ঝাড় দিয়ে দেব। সারাদিন তো আমাদের এই কাজকর্মই আছে বলুন, আর ঘর সংসারে কী বা কাজকর্ম, এই সারাদিন বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, কাপড় কাচা, ঘর মোছা, আর সংসারে যাবতীয় যা টুকিটাকি কাজকর্ম এগুলোই তো দেখানোই আছে, আর বাদ বাকি যখন একটু বাইরে গেলাম বা নাই গেলাম ওগুলো আর দেখানোর কী আছে, এইটুকুর মধ্যেই আমাদেরকে চলতে হবে। এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করি, কিন্তু যে যার কাজের ধরন আলাদা হয়, সবাই তো আর সমানভাবে কাজ করে না, কাজ একই কিন্তু কাজের ধরন এবংটা আলাদা, ওই জন্য যে যার যেমন কাজের দেখতে পছন্দ করেন। অনেকটা জায়গা আমাকে ঝাড় দিতে হয়, এই যে দেখুন এই ঘর, তারপরে বাবা মা যে ঘরে থাকেন ওই ঘর, তারপরে ডাইনিং প্লেস, নিচতলা আছে ওখানেও ঝাড় দিতে হয়, সিঁড়ি, তারপরে বাইরে অনেকটা বড় জায়গা, সকালবেলা ঝাড় দিতে অনেকটাই টাইম চলে যায়। আসলে এই কাজগুলো প্রত্যেক দিন করতে করতে একটা যেন রুটিনের মতো হয়ে গেছে, মনে হয় এগুলো না করলে যেন মনে হয় কি যেন একটা অসম্পূর্ণ থেকে গেল। যেমন আমরা পড়ার ক্ষেত্রে প্রত্যেক দিন আমাদের এই ক্লাস করার ক্ষেত্রে এই এই বই নিয়ে যেতে হবে, এই এই বই প্রথম আছে, প্রথমে ধরুন বাংলা, তারপর ইংরেজি, অঙ্ক, যেমন
স্কুলে পড়েছি আমরা, নিয়ম মাফিক ওরকম হতে থাকে, ওরকম এই সংসারে এসেও মানে এখানেও কাজের ধরনটা ওইরকম বাঁধা ধরা নিয়মে হয়ে গেছে যে এটার পর এটা করতেই হবে। তারপরে কিছু জামা কাপড় ধোয়ার ছিল, ওগুলো ধুয়ে শুকিয়ে দুপুরে রান্নাবান্না সব হয়ে গেছে, এবার ভাতটা বেড়ে নেব। আজকে রান্না হয়েছে, এখানে নিয়ে নিয়েছি ভাত আর এটা শাক ভাজা। এখানে বিভিন্ন রকমের শাক আছে, পুঁই শাক, একটু কলমি শাক, তারপর সজনে পাতা, বিভিন্ন রকম শাক দিয়ে ভাজা হয়েছে। তারপর এটা চাল কুমড়ো, কচু আর চিংড়ি মাছ আর ডাঁটা দিয়ে একটা তরকারি হয়েছে, আর আলু আর ঝিঙে দিয়ে মাছের পাতলা করে ঝোল। ব্যাস এই দিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব। এরপর যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম ওগুলোকে ভাঁজ করে সুন্দর করে রেখে দেব। এই যে বেডশিটটা আজকে নতুন ধুয়েছি, এখনও প্রচুর পরিমাণে মাড় আছে, আমি তো বুঝতেই পারিনি, মনে হয় আরও এক দুবার ভালো করে ধুয়ে দিলে হতো মাড়টা বেরিয়ে চলে যেত। যাই হোক, যাই হয়েছে হয়েছে, এখন তো শুকিয়ে দিয়েছি আর তো বুঝতে পারিনি, সুন্দরভাবে ওরকম রেখে দিই, দেখি এক দুবার পাতিয়ে ইউজ করলে তারপরে হয়তো আগের মতো হয়ে যাবে। এখানে সব বেডশিটগুলোকে রাখি, তাহলে সহজেই পাওয়া যায়। এরপর বিছানাটা ঠিক করে সুন্দরভাবে গুছিয়ে নেব। বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিলেই আজকে বিকেলের মতো কাজটা আমার শেষ হয়ে যাবে। তারপরে তো সন্ধ্যাবেলায় নানা রকমের কাজ আছে, সকালে ঘুম থেকে ওঠার পর রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত যেন কাজের শেষই নেই। নিঃশ্বাস নেওয়ার মনে হয় টাইমটুকু থাকে না, মনে হয় একদমে যদি কাজ করে যেতে পারি তাহলে মনে হয় রাত্রিটা একটু নিশ্চিন্তে থাকতে পারবো। বিছানাটা গোছানো হয়ে গেছে, এরপর চলে এসেছি ছাদে, দেখুন মনে হয় আজকে বৃষ্টি হবে, সেই জন্য ভাবলাম ওয়েদারটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো বন্ধুরা, আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।